আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো একটা এলজি টিভি পাওয়ার সেকশনের কাজ করে আপনাদের দেখাবো, আর কিছু গুরুত্বপূর্ণ টিপস দেব। এগুলার মাধ্যমে এগুলা জানলে কাজ করতে অনেক সুবিধা হবে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা দেখুন, এটা একটা এলজি টিভি, 14 ইঞ্চি একটা এলজি টিভি। এটার প্রবলেম পাওয়ার সেকশনের হয়েছে। তো এটা ক্যালি লাগানো ছিল। তো প্রবলেমটা কী জন্য নিয়ে আসছে, এর ভিতরে অনেক জোরে শব্দ হয়েছে, বাস্ট হয়েছে। তো আমি খুলে দেখলাম যে কি প্রবলেম। তো যাই হোক, যে কোনো এক মেকার ভাই এটা লাগিয়েছে। তো এটা লাগালে কী কী জিনিস খুলে রাখতে হয়, ক্যালি লাগালে কী কী জিনিস খুলে তারপর ক্যালিটি লাগিয়ে দিতে হয়, তাহলে এরকম ধরনের প্রবলেম হয় না, এটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো বন্ধুরা দেখুন, সবার প্রথমে দেখলাম ক্যাপাসিটারের এই কাগজটি পুড়ে গেছে, ঠিক আছে। দেখুন বন্ধুরা, এটা গলে গেছে, পুড়ে গেছে। তো তার মানে এখন টিভিটিতে পাওয়ার দিলাম, পাওয়ার অন হচ্ছে, ঠিক আছে, কিন্তু অল্প সময় পরে আবার অফ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এটার প্রবলেম হচ্ছে, একটু আপনাদের একটু ক্লিয়ার করে দেখাই যে কী কী জিনিসগুলো নষ্ট হয়ে গেল। একটু খেয়াল করে দেখুন, এখানে যে 10-15 একটা থাকে, 10-15 লাগানো আছে পিসি 817 এর পাশে, ওইটা ফেটে গেছে, পাশেই পড়ে আছে। দেখুন আমি একটু দেখাই আপনাদের, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা ফেটে গেছে। এখান থেকে দেখুন, এটা ফেটে গেছে, গিয়ে এখানে এটা বাস্ট হয়ে গেছে টোটাল, অনেক জোরে নাই শব্দ হয়েছে, বাস্ট হয়ে ওখানে গেছে পরে, আর এখানে পুড়ে গেছে অনেক কিছু। তো ক্যালি লাগালে এই যে 3807 আছে, তো আপনারা মনে করবেন যে এটা পুড়ে গেছে, অনেক আগে হয়তো পুড়ে গেছে, এই জন্য ক্যালি লাগানো হয়েছে। কিন্তু না বন্ধুরা, যদি অনেক আগে পুড়ে যেত তাহলে এখানে এখনও এই ফাটা ভাঙা চুরো এগুলো থাকতো না। তো ট্যানডিস্টর 10-15 এখানে একটা ভাঙা রয়েছে, ফেটে গেছে। আর ক্যাপাসিটারের তো কি অবস্থা দেখুন। এখন বন্ধুরা, ক্যালি লাগালে আপনারা 3807, 10-15 আর হচ্ছে পিসি এগুলা খুলে দেবেন, টোটালি খুলে ফেলাই দেবেন। এই বোর্ডের সাথে এগুলার আর কোনো দরকার নাই, যদি শুধু ক্যালিটা লাগান, ঠিক আছে। আর এই ক্যাপাসিটারটি আমি এখন চেঞ্জ করে দেব। দেখুন এটা এটা হয়তো ভালো আছে, আমি ভোল্টেজ মেপে দেখব, যদি 300 ভোল্ট থাকে তাহলে এটাই থাকবে, শুধু পিসি 3807, 10-15 এগুলা আউট করে দেব। আর যেহেতু অন হচ্ছে, ক্যালিও ভালো আছে, তো আপনাদের আমি অন করে দেখাই, ভোল্টেজগুলো মেপে একটু ক্লিয়ার করে দেই, ঠিক আছে। তো বন্ধুরা, এখানে যে সবগুলো কানেক্টর আমি ডিসকানেক্ট করে দিলাম, সেন্সরের, মাইকের, পিটিসি লাইন, তারপরে 220 ভোল্টের এসি লাইন, সেন্সরের লাইন, এগুলো সব ডিসকানেক্ট করে দিয়ে সার্কিটটা আমি ঘোরাই নিলাম। তো বন্ধুরা দেখুন কি অবস্থা এখানে। তো মেন ফিল্টার ক্যাপাসিটারটি কানেকশন ঠিক আছে, দেখুন আমি নাড়াচাড়া করতেছি, তো এখানে কানেকশন ঠিক আছে। তো এখন ভোল্টেজটি মেপে দেখব ঠিক আছে কি, তারপরে এই জিনিসগুলো চেঞ্জ করে দেব। 10-15 পিসি 3807 এগুলা খুলে দেব বোর্ডের থেকে। অনেকেই বলতেছিল যে ভাই, যখন ভোল্টেজ মাপবেন একটু বলবেন যে কোথায় সিলেক্ট করলেন। তো এটা তো আমি অবশ্যই বলি আপনাদের, হয়তো আপনারা খেয়াল করেন না, ঠিক আছে। তো বন্ধুরা এখানে দেখুন, যখন আমরা এই পাওয়ার সেকশনে কাজ করব, এখানে ভোল্টেজ আমাদের কত সেটা আগে জানতে হবে। এখানে যদি 300 ভোল্ট থাকে তাহলে আমরা 200-তে সিলেক্ট করলে তো এটা শো করবে না, এখানে 1000-এ সিলেক্ট করতে হবে, ঠিক আছে। 1000-এ সিলেক্ট করে আমরা 300 ভোল্ট মাপব, ঠিক আছে। এখানে তো আর 500 নেই যে আমি 500-তে সিলেক্ট করব, এখানে 1000-এ সিলেক্ট করে দিয়ে এখন আমরা ভোল্টেজটি মাপব, দেখব কত ভোল্টেজ আছে, ঠিক আছে বন্ধুরা।
তো পজিটিভ নেগেটিভ অবশ্যই দেখে লাগাবেন, এটা নেগেটিভ এটা পজিটিভ, ক্যাপাসিটরের নেগেটিভ পজিটিভটা দেখে এখানে লাগিয়ে দেখবেন কত ভোল্টেজ আসতেছে। যদি 300 ভোল্ট থাকে বা 305.10 কম বেশি থাকে তাহলে ক্যাপাসিটরটি ভালো আছে। তো বন্ধুরা আমরা এখানে একটা এক্সট্রা এসি কোয়াট এখানে লাগিয়ে নিলাম, লাগানোর পরে আমরা পাওয়ার লাইনটি দেবো, পাওয়ার লাইনটি দিলাম, দেওয়ার পরে এখানে ভোল্টেজ মাপ দিচ্ছি। দেখুন বন্ধুরা ক্যাপাসিটরটি পুরোই নষ্ট, 190 ভোল্ট শো করতেছে। ঠিক আছে বন্ধুরা, এখানে 300 ভোল্ট থাকার কথা 190 ভোল্ট শো করতেছে। তো টিভি কিন্তু অন আছে, আমি আপনাদের এটাও দেখাই। দেখুন বন্ধুরা টিভি কিন্তু অন আছে, ঠিক আছে, কোনো প্রবলেম নাই, অন আছে। কিন্তু অন থাকলে তো হবে না, কারণ আবার অফ হয়ে যাবে। এটা এখানে 300 ভোল্ট থাকতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা এটা আমি মেরামত করে আপনাদের দেখাবো। তার আগে ছোট্ট একটা কথা বলি, এই মেসেজটি আপনাদের কাছে না দিলে কীরকম যেন মনে হচ্ছে। তো এক ভাই কমেন্ট করছে, দেখুন আমি কমেন্টটি ওপরে দিয়ে দিচ্ছি স্ক্রিনে। এক ভাই কমেন্ট করছে, দীর্ঘ প্রথমে বলছে সিলিন্ডার হয়ে গেছি আপনার কাছে, তারপরে বলছে যে ভাই দীর্ঘ একটা বছর আপনার ভিডিওগুলো দেখতেছি কিন্তু আপনার চ্যানেলটি আমি সাবস্ক্রাইব করি নাই, এখন আর সাবস্ক্রাইব না করে পারলাম না, আজকেরই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলাম। ঠিক আছে, তো যদি সাবস্ক্রাইব না করে রাখি তাহলে নতুন নতুন ভিডিওগুলো হয়তো আমি মিস করে ফেলবো, এরকম ধরনের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। ভাই এটা বললো, এক বছর দেখছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই। ধন্যবাদ ভাই সাবস্ক্রাইব করছেন, আপনার কমেন্টেও আমি রিপ্লাই দিছি, তারপরে ভিডিওর ভিতরে আপনার কথাটা একটু তুলে ধরলাম, কারণ আপনি একটা বছর দেখছেন আমাকে কিন্তু চিনতে পারেন নাই হয়তো। যাই হোক, অনেকে আমার সাথে, আমি তো যোগাযোগের মাধ্যম রেখে দিছি আপনাকে, আপনাদেরকে, যাতে আপনারা আমার সাথে যোগাযোগও করতে পারেন, আমি সব কিছুই খোলামেলাভাবে আলোচনা করি। এজন্য বলবো যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনারা নতুন নতুন জিনিস, কাজের বিষয়ে জিনিসগুলো আপনাদের শেখাতে পারবো, আইডিয়া হয়ে যাবে। অনেকেরই কমেন্ট, দেখুন আমি স্ক্রিনে দুই একটা কমেন্ট দিয়ে দিচ্ছি আপনারা পড়ে নিয়ে। বলছিলাম এখানে ক্যাপাসিটারটি চেঞ্জ করে দেখব কত ভোল্টেজ আছে, ঠিক আছে। দেখুন আমি এই ক্যাপাসিটারটি খুললাম, আর এখানে দেখুন পিসি আর 3807 আর 1015 খুললাম, দেখুন এটা পুরো ফেটে গেছে, এইটাই বাস্ট হয়েছে, এজন্য আবার টিভিটি আমার কাছে নিয়ে আসছে ঠিক করার জন্য। তো বন্ধুরা দেখুন এইগুলো খুলে ফেললাম, এগুলো লাগাবো না, এখানে শুধু মেন ফিল্টার ক্যাপাসিটারটি 450 ভোল্ট 150 ইউএফ এটা লাগাবো, ঠিক আছে। আর এখানে এগুলার কোনো প্রয়োজন নেই, কারণ এটা ক্যালি লাগানো। তো পরবর্তী যে ভিডিওটি দেব, একটা ভিডিওতে আমি আলোচনা করে দেব যে ক্যালি লাগালে এখানে কী কী পার্টস আপনারা খুলে দিলে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। এগুলো তো খুলে দেবেন, তারপরে আমি এই এখানে যত পার্টস আছে সবগুলো খুলে দেব, শুধু কোন জিনিসটা রাখলে আপনাদের ক্যালি লাগালেই ওকে হয়ে যাবে, অন হয়ে যাবে, এটা ক্যালি লাগানো সম্পূর্ণ শেখাবো, ঠিক আছে, পরবর্তী একটা ভিডিওর ভিতরে আলোচনা করব। তো বন্ধুরা দেখুন এবার আমি এখানে শুধু ক্যাপাসিটারটি লাগিয়ে দেবো, টিভিটি ওকে হয়ে যাবে। তো বন্ধুরা এই নতুন ক্যাপাসিটারটি লাগিয়ে দেবো, এটা আপনারা পুরনো সার্কিট থেকে খুলে লাগিয়ে দিলেও হবে, তাহলে আর আপনাদের কিনা লাগবে না যদি ভালো থাকে, ঠিক আছে বন্ধুরা। আর নতুন দেওয়াটাই ভালো, কারণ কাস্টমার থেকে যেহেতু নতুন দাম নেবেন ক্যাপাসিটারের, এর জন্য নতুন দেওয়াটাই ভালো, ঠিক আছে। আর যদি না থাকে সেক্ষেত্রে একটা পুরনো সার্কিট থেকে খুলে লাগিয়ে দিলে কোনো প্রবলেম নাই, ঠিক আছে। তো বন্ধুরা এখানে লাগানোর সময় অবশ্যই পজিটিভ নেগেটিভ দেখে লাগাবেন, এটা যেহেতু হাই ভোল্টেজ ক্যাপাসিটার, এটা নেগেটিভ দাগ দেওয়া আছে, দেখুন নেগেটিভ পজিটিভটা ঠিক করে লাগিয়ে দেবেন। মেন ফিল্টার ক্যাপাসিটারের এখানে আমার ক্যাপাসিটারটি লাগানো হয়ে গেছে। তো বন্ধুরা খুব সুন্দর করে সোল্ডারিং করবেন, এখানে যেন কোনো রকমের লুজ কন্ট্যাক্ট না থাকে, ঠিক আছে। এখন আমরা 1000 সিলেক্ট করে দিয়ে
ডিসি 1000 সিলেক্ট করে দেব এসি না এসি তে দিলে এটা মাপা যাবে না এটা ডিসি ভোল্টেজ ঠিক আছে বন্ধুরা পজিটিভ আর নেগেটিভ টি এইভাবে ধরবেন কোথাও জন্য পাওয়ার সেকশনের এখানে জন্য আপনাদের হাত না লাগে লাগলে কিন্তু শর্ট দেবে রিক্স হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা সিরিজ লাইনে চেক করলাম তো বন্ধুরা এখন দেখুন এখানে কত ভোল্টেজ আমি আপনাদের দেখাই বন্ধুরা দেখুন এখন কিন্তু একটু বেশি ভোল্টেজ হয়েছে তখন 100 কত ভোল্টেজ ছিল 170 ছিল এখন দেখুন বন্ধুরা এখানে 200 ভোল্টেজ চলে আসছে ঠিক আছে বন্ধুরা এখন 226 200 পর্যন্ত এরকম ভোল্টেজ দেখাচ্ছে তো যাই হোক এখানে ডিজিটাল মিটারে 1000 সিলেক্ট করলে 300 ভোল্ট শো করতেছে না এটা যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন কি জন্য এখানে ডিজিটাল মিটারে 300 ভোল্ট শো করে না তো অ্যানালগ মিটারে আমি আপনাদের দেখাই যে অ্যানালগ মিটারে 300 ভোল্ট শো করতেছে কি করে দেখুন বন্ধুরা তো বন্ধুরা আপনাদের প্রথমে একটু বলি এটা আমি 250 তে সিলেক্ট করলাম ঠিক আছে বন্ধুরা একটু খেয়াল করুন অ্যানালগ মিটার দিকে খেয়াল করুন 250 তে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে দেখুন এটা 250 পর্যন্ত ফুল উঠে গেছে ঠিক আছে এখন যদি আমরা 1000 এ সিলেক্ট করি সেক্ষেত্রে আমাদের উঠবে কত দেখুন বন্ধুরা 50 পর্যন্ত উঠেছে তাহলে আমাদের ওখানে 250 এখানে 50 তাহলে আমাদের এখানে 300 ভোল্ট টোটালে 300 ভোল্ট আছে ঠিক আছে তো এই মিটারের ভিতরে কেন 300 ভোল্ট শো করে না এখানে সব সময় কেন 200 মানে কম শো করতেছে ঠিক আছে নষ্ট থাকলে আরো কম শো করবে 150 বা 170 এরকম শো করবে তো কিন্তু কেতে 200 ভোল্ট শো করতেছে এজন্য এই মেইন ফিল্টার ক্যাপাসিটরের এখানে ভোল্টেজ মাপার জন্য আমি অ্যানালগ মিটার দিয়ে মাপি আর এটা যদি আপনার কারো জানা থাকে এখানে কি জন্য 300 ভোল্ট শো করে না এটা একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন ঠিক আছে আর এখানে দেখুন 110 ভোল্ট কিন্তু একদম ওকে আছে দেখুন বন্ধুরা এখানে 100 ভোল্ট বের হচ্ছে এটা 100 ভোল্টই দেখাচ্ছে হ্যাঁ যে সেকেন্ডারি সাইডে 110 ভোল্ট থাকার কথা বি পজিটিভ ভোল্টেজ 100 ভোল্ট রয়েছে ঠিক আছে এখন আমি অ্যানালগ মিটার দিয়ে আমি 250 এর ভিতরে সিলেক্ট করলাম এখানে আপনাদের ম্যাপে দেখাই কত ভোল্ট আছে দেখুন বন্ধুরা পজিটিভ নেগেটিভ ধরলাম এটা দেখুন কত এটা 100 তো এখানে 250 তে সিলেক্ট করা আছে যদি 250 পর্যন্ত ওঠে তাহলে 250 তাহলে এখানে দেখুন 100 রয়েছে তাহলে এখানে 100 ভোল্ট পর্যন্ত উঠতেছে ঠিক আছে তাহলে আমাদের ডিজিটাল মিটারও ভালো আছে অ্যানালগ মিটারও ভালো আছে ঠিক আছে দেখুন বন্ধুরা 100 ভোল্ট শো করতেছে ঠিক আছে এখন আমি ডিজিটাল আর অ্যানালগ দুইটা একসাথে দিলাম তো বন্ধুরা দুইটার নেগেটিভ আমি গ্রাউন্ডের সাথে লাগিয়ে দিছি আর এখানে দুইটার পজিটিভই আমি বি প্লাস পজিটিভের এখানেই রাখলাম দেখুন বন্ধুরা ওইটা তো 100 ভোল্ট এটা তো 100 ভোল্ট দুইটাতে অ্যাকুরেট ভোল্টেজই দেখাচ্ছে ঠিক আছে বন্ধুরা আশা করি বোঝাতে পারলাম তো কী জন্য এখানে মেন ফিল্টার ক্যাপাসিটারে এখানে ডিজিটাল মিটারে 1000 সিলেক্ট করলে কী জন্য 300 ভোল্ট শো করে না এটা যদি কারো জানা থাকে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা ভিডিওটি আজকের এ পর্যন্ত শেষ করি যেহেতু আমাদের এখানে যে সমস্ত জিনিসগুলো চেঞ্জ করার দরকার ছিল এগুলো আমরা চেঞ্জ করে দিলাম মানে খুলে দিলাম এরকম ধরনের প্রবলেম আর আসবে না তো দেখুন বন্ধুরা এখানে সব খুলে দিছি তারপরেও কিন্তু টিভিটি অন আছে ঠিক আছে আর কোনো প্রবলেম হবে না এবার চলবে আর কোনো সমস্যা হবে না তো বন্ধুরা ভিডিওটি আজকের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটুও যদি আপনাদের কিছু শেখাতে পারি এই ভিডিওর মাধ্যমে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন ভিডিওটি আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না শেয়ার করলে কী হয় আমার ভিডিও করার আগ্রহটা বেড়ে যায় সবার কাছে আপনার আমার ভিডিওটি পৌঁছে যায় এজন্য শেয়ার করবেন ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউটিউব চ্যানেলে শেয়ার করবেন দেখুন বন্ধুরা ভিডিওটি টিভিটি সম্পূর্ণ ওকে হয়ে গেছে এখানে হালকা সিরিজ জ্বলতেছে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য
Thanks for watching. Please subscribe my channel.